সর্প এবং লোহার ফাইল। একবার একটি সাপ এক বর্মদারের দোকানে ঢুকল। মেঝেতে গিয়ে তিনি অনুভব করলেন যে সেখানে পড়ে থাকা একটি লোহার ফাইলে তার চামড়া ছিঁড়ে গেছে। ক্ষিপ্ত হয়ে তিনি এর দিকে ফিরে যান এবং এটি কামড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ভারী লোহার ফাইলের কোনো ক্ষতি করতে পারেনি এবং শীঘ্রই তার ক্রোধ সংবরণ করেছিল। গল্পের শিক্ষা হল, বিবেকহীনকে আক্রমণ করা অর্থহীন। Thank you.